ছাত্ৰ ছাত্ৰীসকল ভিডিঅটো চাই যদি তোমালোকৰ অধিক কিবা জানিবলগীয়া থাকে অথবা কিবা প্ৰশ্ন থাকে তেনেহলে তোমালোকে নিশ্চয় নিশ্চয় কমেন্ট পাৰা এতিয়া আমি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছোঁ ক্লাস টেন ম্যাথমেটিক্স চেপ্টাৰ টুৱেল্ভ এৰিয়াছ রিলেটেড টু সার্কুল বৃত্ত সম্বন্ধীয় কালিৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰিবলৈ আগবাঢ়িছোঁ গতিকে এতিয়া আমি এইখিনি পুঙ্খানুপুঙ্খকি অধ্যয়ন কৰোঁ এ বি ব্যাহ আৰু এইটো অ'পি এতিয়া আমি বৃত্তৰ বিষয়ে আগতেও বৃত্তৰ কালি এইবিলাক সমস্যা সমাধান কৰি আহিছিলোঁ বৃত্তৰ কালি স্কুৱাৰটো আমি কি পাইছিলোঁ পাই আৰ স্কুৱাৰ আৰ আৰটো ক'ত পালোঁ এতিয়া আমি ব্যাহিত্তৰ ব্যাহ ইয়াত কি আছে এবি হৈছে ব্য়াহ ইয়াক আমি কি দিব যাওঁ দি তাৰপিছত আহিল ব্যাহাৰ্দ আৰ বেহার্দ আমি ইয়াত ও পি টি বেহার্দ বেহার্দটক আমি আর আখর দিব সব বৃত্তর কালি পায় স্কুয়ার তারপর আমি পাইছো কি বৃত্তর পরিধি টু পাই আর বা আমি কি পাই পাই ডি পাইছিলু ব্যাস আমি এই হিসাবেও বৃত্তর কালি আর বৃত্তর পরিধি এই বিষয়ে পাইছিল এতিয়া বৃত্তর পরিধি বৃত্তর মানে এইটু চা এটা বৃত্ত এইখিনিৰ কালি আমি কেন পাইছিল এতিয়া যদি এই বেহার্দ আর হয় আর এইটা আর হয় স্মল আর হলে এইটোর কালি দুটা বৃত্তর মাজর অংশ কালি পাই হলিন টু আর স্কুয়ার মাইনাস সলার আর স্কোয়ার ডান বৃত্তুর ক্যাপিটাল আর ব্যবহার করল সৃত্তর কারণে স্মল আর আমাৰ এইটো হৈছিল দুটা বৃত্তখণ্ডৰ মাজৰ অংশৰ মানে দুটা বৃত্তৰ মাজৰ অংশৰ কালি এতিয়া পাই মানে কি পাই হ'ল এইটো ভালদৰে মনত থাকিব প্ৰায় পাই হ'ল গ্ৰীক আখৰ গ্ৰীক আখৰ ইয়াক বৃত্তের পরিধি আরো বেখর অনুপাতর বেহার অনুপাত অনুপাতর বেহার অনুপাত ধক ভিত্তৰ পৰিধি আৰু ব্যাসৰ অনুপাত ধ্ৰুৱক হয় এই ধ্ৰুৱকমান এই ধ্ৰুৱকমানটোৱে আমি কি দি বুজাওঁ পায় আখৰেৰে বুজাওঁ এই পাইৰ এটা আখন্নমান খ্ৰীষ্টপূৰ্ব আৰ্য ভট্টই দিছিল যিটো আছিল পাই ইজিকুৱেল টু ছিক্স টু এইট থ্ৰী টু বাই টু জিৰ' 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 ইজিকেল টু মানে প্ৰায় সমান ইজিকুৱেল টু থ্ৰী পইণ্ট ওৱান ফ'ৰ ওৱান ছিক্সৰ প্ৰায় সমান মানে ইমান এই প্ৰায় মানটো ইয়াৰ তাত ধ্ৰুৱক মান এইটো সাপেক্ষে আমি বৃত্তৰ কালি আৰু বিত্ত বৃত্তর পরিধিটু সঠিকভাবে নির্ণয় করবো আমি থ্রি পয়েন্ট ওয়ান ফোরে ব্যবহার করি পাই জ্ক টু টুয়েন্টি টু বাই সেভেন বা থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমি এই দুটাই ব্যবহার করো ব্যবহার করি যদিও ই একটা অপরিম সংখ্যা ই অৈম্য গিয়ে থাকে পুনরাবৃত্তি নহয় গতি ই একটা অপ অপরিম্য সংখ্যা পায়ের মানটো একটা অপরিম সংখ্যা হিসাবে আমি পাও গতি এই মানটো হৈম্য গতি করে আর পুনরাবৃত্তি নহয় গতিকে এই পাই মানটো আমি ইয়াত বিভিন্ন ক্ষেত্ৰত প্ৰয়োগ কৰোঁ এতিয়া বৃত্তৰ কালি পায়াৰ স্কুৱাৰ বৃত্তৰ পৰি দি টু পায় আৰ বা পাই দি বৃত্তৰ দুটা বৃত্তৰ মাজৰ অংশৰ কালি পাই হ'লে টু আৰ স্কুৱেৰ মাইনাছ আৰ স্কুৱাৰ এইখিনিৰ ব্যৱহাৰ কৰি আমি বিভিন্ন ধৰণৰ সমস্যা সমাধান কৰি আহিছোঁ যদিও এতিয়া আমি এইখিনি এইখিনিৰ লগতে আৰু কিছুমান সূত্ৰ পাম সেইখিনি ব্যৱহাৰ কৰি বৃত্ত খণ্ডৰ কালি বৃত্ত অংক কালি এইবিলাক নিৰ্ণয় কৰিম নিৰ্ণয় কৰাৰ আগতে প্ৰথমটো অনুশীলনী যিটো দিছে এইটো তোমালোকৰ এইখিনিৰ এই সূত্ৰখিনিৰ প্ৰয়োগৰ ওপৰত মানে পুনৰ আলোচনা আগবাঢ়িছে গতিকে এইখিনি দি আমি বিভিন্ন কিছুমান সমস্যা সমাধান কৰি এই পাঠৰ আলোচনা লৈ আগবাঢ়ো এতিয়া আমি আলোচনা কৰিবলৈ আগবাঢ়িছোঁ টু ছিক্সটি এইট পেজৰ উদাহৰণ এক প্ৰতি মিটাৰত চৌব্বিছ টকা হাৰত এখন বৃত্তাকাৰ পথাৰত বেৰ দিয়া কামত পাঁচ হাজাৰ দুশ আশী টকা খৰচ হয় পথাৰখন প্ৰতি বৰ্গমিটাৰত জিৰ' পইণ্ট ফাইভ জিৰ' টকা হাৰত হাল বাব লাগে পথাৰখনৰ হাল বোৱা খৰচ নিৰ্ণয় কৰা এতিয়া চোৱা এইটো পথাৰ ধৰি লওক বৃত্তাকাৰ পথাৰ এই চাৰিওফালে বেৰ দিয়ে চৌব্বিছ টকাকৈ চৌব্বিছ টকাকৈ খরচ হয় প্রতি মিটারত এক মিটার চব্বিশ 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 এনেক দুই হাজার পাঁচ হাজার দুশো আশি টাকা খরচ হয় পাঁচ হাজার দুশো আশি টাকা যেতে খরচ হয় তো আমি ইয়ারপা কি কি পাম চব্বিশ টাকা হারত বৃত্তাকার পথারর খরচ পাঁচ হাজার দুশ আশি টকা এটা চৌব্বিশ টকারে যদি আমি মানে এই এক মিটার চৌব্বিশ এক মিটার চব্বিশ এক মিটার চৌব্বিশ মোট গে ইমান হয় গতি চৌব্বিশ আমি ইয়াক আখরণ করে দিলে কি আমার ওলাই যাব না নাই এইট কি বৃত্তর পরিধি এতেকে বৃত্তর পৰিধি ইজিকুৱেল টু ফাইভ টু এইট জিৰ' বাই টুৱেণ্টি ফ'ৰ ইজিকুৱেল টু কিমান হ'ব পাৰে চৌব্বিছ দুইগুণে আঠচল্লিছ থাকে চাৰি আঠচল্লিছ চৌব্বিছ দুইগুণে আঠচল্লিছ শূন্য ইমান মিটাৰ এতিয়া বিত্তৰ পৰিধি মানে আমি কি জানো

টু ইনটু টুৱেণ্টি টু তলত আহিব ওপৰত যাব ছেভেন দুই দি বাইছ দি ইয়াত দহ বাৰ দুই দি পাঁচবাৰ কিমান হ'ব ফাইভ ইণ্টু ছেভেন ইজ গুৱেল টু আমাৰ কিমান ওলাই গ'ল ইয়াত দৈৰ্ঘটো থাৰ্টি ফাইভ মিটাৰ এই বেহাৰ দটো কিমান ওলাই গ'ল থাৰ্টি ফাইভ মিটাৰ আৰ এতিয়া আমি প্ৰতি বৰ্গ মটৰত পইণ্ট জিৰ' ফাইভ টকাকৈ খৰচ হয় মুঠ খৰচ কিমান হ'ব ইয়াতেকৈ পথাৰখনৰ কালি পথাৰৰ কালি কি হ'ব পাই আৰ স্কুৱেৰ পাই আৰ স্কুৱাৰ এতিয়া পাই হৈছে টুৱেণ্টি টু বাই ছেভেন আমাৰ এইটো ধৰিব দিছে এইটোৱে ধৰিম আৰ হৈছে থাৰ্টি ফাইভ স্কুৱেৰ আছে কাৰণে ইনটো থাৰ্টি ফাইভ এতে হাত দিয়ে কী করে যাব পাঁচবার পাঁচ দি দিয়ে এগারো হাত দি পাঁচবার পাঁচ বাইশ গুণে এশ দশ এশ দশ পঁয়ত্রিশ গুণে কিমান হব এশ দশর শূন্য এগারো পাঁচ গুণে ফিফটি ফাইভর ফাইভ এগারর তিন গুণে তেত্রিশ আঠত্রিশ ইমান মিটার স্কোয়ার হব এই থার্টি ফাইভ মিটার ইন্টু থার্টি ফাইভ মিটার আমার কিমান হয়ে যাব মিটার স্কুয়ার এতেকে হাল ব খরচ ইজ ইকল টু থ্রি এইট ফাইভ জিরো ইন্টু জিরো পয়েন্ট ফাইভ জিরো টাকা এটা আমার এইটু যাবগে টকাত এটা এই দশমিকার শূন্য বাদ দিয়া পাঁচ পাঁচ গুণে পঁচিশর পাঁচ পাঁচ আট গুণে চল্লিশ বিয়াল্লিশর দুই কলিল চারি পাঁচ তিন পনেরো চারি ঊনৈশ আমার কি খরচ হল উনিশশো পঁচিশ টাকা এই সমস্যাটা আমি এনেদরে সমাধান আগালে হয়ে গেল এই টু থ্রি মার্কসর প্রশ্ন হব পড়ে এনেদরে আমি সমাধান করে আহিলে ইয়ার টু থ্রি মার্কস আমি সম্পূর্ণরূপে পাই যা আমার সন্মুখত আছে এক্সারসাইজ টুয়েলভ পয়েন্ট ওয়ানের প্রথমটা প্রশ্ন দুটা বৃত্তর বেহার্দ ক্রমে নাইনটিন সেন্ডিমিটার আর নাইন সেন্টিমিটার এটা বৃত্তর বেহার্দ নির্ণয় করা যার পরিধি বৃত্ত দুটার পরিধির সমষ্টির সমান এটা আমার দিয়া আছে কি আর ওয়ান ইজ ইকুয়াল টু নাইনটিন সেন্টিমিটার আর টু ইজ ইকাল টু নাইন সেন্টিমিটার ধরিল উলিয়াবো বিহার দ আর ইজক টু ইজ ইকুয়েল টু আর ইজ ইকল টু আর এতিয়া আমার প্রশ্ন কি এতে কি আমি প্রশ্ন মতে যাও একটা বৃত্তর ব্যহার দর নির্ণয় করা যার পরিধি মানে টু পাই আর ইজ ইকাল টু বৃত্ত দুটার পরিধির সমষ্টির সমান টু পাই আর ওয়ান প্লাস টু পাই আর টু হয় না এটা নতুন বৃত্তর পরিধি উলিয়া লাগে যুক্ত নতুন বৃত্তর পরিধির সমষ্টি সময় এটা টু পাই দি হরণ করে দিলে আর ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু আর ওয়ান হয়েছে নাইনটিন সেটিমিটার আর টু হয়েছে নাইন সেন্টিমিটার নাইনটিন এন্ড নাইন ইজ ইকুয়াল টু টুয়েটি এইট সেন্টিমিটার এই সমস্যাটা আমি এদারা সমাধান করলেই এটু টু মার্কসর প্রশ্ন হোক পারে বা ওয়ান মার্কসরও হবো পড়ে সমাধান করবেন দিব এই তো আমি এনেদরে সমাধান কৰিলেই এই প্রশ্নের সম্পূর্ণ নম্বর আমি পাই যাব এটা আমার সন্মুখত আছে কুয়েশন নর টু দুটা বৃত্তর বেহার্দ্রমে আট সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার এই এক নং প্ৰশ্নটোৰ নিচিনা প্রায় এক ধরনের এটা বৃত্তর বেহার্দ নির্ণয় করা যার কালি বৃত্ত দুটার কালির সমষ্টিৰ সমান এটা আমি এই সমাধান করবলে হ। দুটা বৃত্তর ব্যার্যক্ত ম্যাটার আর ওয়ান বলে দেন্টিমিটার টু ইজ ইকাল টু সিক্স সেন্টিমিটার ধরে ললিয়াবা বৃত্তর বেহাৰ্দ ইজ ইকুৱেল টু আৰ এতিয়া কি কৈছে এটা বৃত্তৰ বেহাৰ্দ নিৰ্ণয় কৰা যাৰ কালি কালি কি হ'ব পাই আৰ স্কুৱাৰ ইজ ইকুৱেল টু বৃত্ত দুটাৰ কালিৰ সমষ্টিৰ সমানে এই বৃত্ত দুটাৰ কালিৰ সমষ্টিৰ পাই আৰ ওৱান স্কুৱাৰ প্লাছ পাই আৰ টু স্কুৱাৰ এতিয়া যদি আমি পাইদি হৰণ কৰি দিওঁ আৰ স্কুৱাৰ ইজ ইকুৱেল টু আৰ আৰান স্কুৱাৰ প্লাছ আৰ টু স্কুৱাৰ আৰ ওৱান হৈছে কিমান এইট স্কুৱাৰ প্লাছ ছিক্স স্কুৱাৰ ইজ ইকুৱেল টু হাণ্ড্ৰেড অ আৰ ইজ ইকুৱেল টু টেন চেণ্টিমিটাৰ এইটো এটা টু মার্কস বা ওয়ান প্ৰশ্ন প্রশ্ন হব পারে ওয়ান মার্ক্স হওয়ার সম্ভাবনা বেশি আহিলে তোমাকে এনেদৰে সমাধান আহিলে করে প্ৰশ্নৰ সম্পূর্ণ নম্বর পাই যাবা ছাত্র ছাত্রছাত্রী সকল ভিডিওর ডেসক্রিপশনের আই বাটন এণ্ড এন্ডিস্ক বেলেগ বেলেগ অধ্যায়ের প্লে লিংক দি দিয়েছো প্রতিটো অধ্যায়ৰ প্লে'লিষ্টত ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে সজ্জৃত কৰি থোৱাৰ লগতে দুহেজাৰ পোন্ধৰ চনৰ পৰা এতিয়ালৈকে এইচ এছ এল চি ফাইনেল এক্সামত অহা প্রশ্ন উত্তৰৰ ভিডিঅ'বোৰো সন্নিৱিষ্ট কৰি থৈছোঁ যাতে তোমালোকে তাত গৈ ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে চাই যাব পাৰা